সপ্তমবার জেরা এড়িয়ে গেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আজ তাকে হাজিরা দিতে বলেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি, কিন্তু এদিনও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল হাজিরা এড়িয়ে গিয়েছেন। এবং হাজিরা এড়ানোর পরে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি এবার আস্তে আস্তে নিজের যে আইনি জালে কি ফাঁসতে শুরু করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী? আমাদের সঙ্গে এই মুহূর্তে জুড়ে গিয়েছেন অর্ণব মৈত্র, আপের মুখপাত্র। অর্ণববাবু, আপনাকে প্রথমে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত। এদিনও অরবিন্দ কেজরিওয়াল তিনি কিন্তু দিল্লির অরবিন্দ কেজরিওয়াল তিনি কিন্তু জেরা এড়িয়ে গেলেন, কি বলবেন? দেখুন, এখানে জেরে এড়িয়ে যাওয়ার তো কিছু নেই, যেখানে একটা মামলা কোর্টে আছে তারপরও আপনি প্রত্যেকদিন সমন দিচ্ছেন শুধুমাত্র আপনার রাজনৈতিক যে ইচ্ছা সেটা পূরণ করবার জন্য, তো এইভাবে তো চলতে পারে না না? এবং এড়িয়ে যাওয়ার কিছু নেই, ইডি নিজে কোর্টে গেছে সেই মামলাটা নিয়ে, কোর্টের জন্য অপেক্ষা করতে পারছে না ইডি। এটা কি ধরনের জিনিস আমি তো বুঝতে পারছি না, যে কোর্টের জন্য অপেক্ষা করতে পারছে না ইডি। ইডির যে এই যে বারবার জেরা এড়িয়ে যাচ্ছেন, এই নিয়ে সপ্তমবার, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী কিন্তু নভেম্বর জেরা এড়ানোর পর তিনি কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন, কি বলবেন? দেখুন, একটা জিনিস হচ্ছে যে আপনি দেখবেন যে এটা তো একটা পলিটিক্যাল ভেন্ডাটা, এবং সেখান থেকে এটাকে কন্টিনিউয়াস আপনারা বিরোধীদেরকে ডাকছে, কোনো মামলা নেই, বিচ্ছে একটা মামলা সাজিয়েছে যে মামলাটা আজ অব্দি সেখান থেকে কোনো কিছু উদ্ধার এরা করতে পারেনি, না নথি না টাকা না কিছু কিছু নয়। তো সেই জায়গায় আপনাকে এটা বুঝতে হবে যে একটা জায়গায় দাঁড়িয়ে এরপরে এদের তো আর এগোবার জায়গা নেই, গ্রেপ্তারি করবে। এবং গ্রেপ্তার করবার যে ষড়যন্ত্র সেটা তো আজকে না, বহুদিন ধরে চলছে। অরবিন্দ কেজরিওয়ালকে এখন মানে নরেন্দ্র মোদী যেভাবে ভয় পাচ্ছে তাতে গ্রেপ্তার করা ছাড়া মোদী সাহেবের হাতে আর কোনো উপায় নেই তো। হ্যাঁ, যদি গ্রেপ্তার হয়ে যায় নির্বাচনের মুখে, তাহলে তো আপনাদের সাংগঠনিক প্রক্রিয়াই থমকে যাবে, সেই ক্ষেত্রে কেন হাজিরা একদম না দিচ্ছেন না? একদম না, বরং উল্টো হবে। আপনি একটা জিনিস বুঝুন, আজকের দিনে দাঁড়িয়ে অরবিন্দ কেজরিওয়ালের সমর্থনে পুরো ভারতবর্ষ দাঁড়িয়ে আছে, এবং পুরো ভারতবর্ষ এখন কিন্তু অরবিন্দ কেজরিওয়ালকে নিজেদের আগামী প্রজন্মের নেতা হিসেবে মানছে শুরু করে দিয়েছে, এবং তার ফলগুলোই কিন্তু আপনি দেখবেন অরবিন্দ কেজরিওয়ালের জনপ্রিয়তা বাড়ছে, এবং এই যে বাড়ছে সেটাতে আতঙ্কিত নরেন্দ্র মোদী, সে বুঝতে পারছে তার সূর্য পড়ছে এবং অরবিন্দ কেজরিওয়ালের সূর্য উঠছে। সেই জন্যই কিন্তু কারাগারটাই একমাত্র উপায় যেভাবে অরবিন্দ কেজরিওয়ালকে ওরা ভাবছে আটকাতে পারবে। কিন্তু এরকম 1 লক্ষটা অরবিন্দ কেজরিওয়াল আজকের দিনে ভারতবর্ষে আছে, একজনকে গ্রেফতার করে কিচ্ছু করতে পারবে না, আর কেজরিওয়ালকে গ্রেফতার করলে তার শরীরটাই গ্রেফতার করা হবে, তার চিন্তাধারা কেন? হ্যাঁ, যদি শেষ পর্যন্ত ইডি ব্যবস্থা নিয়ে নেয়, ইডির হাতে কিন্তু আইন রয়েছে যে কেউ যদি বারবার তদন্তে অসহযোগিতা করে বা তার সমন পেয়ে যদি হাজিরা না দেয়, 3 বারের পরেই কিন্তু ইডি কেন, রাজ্য পুলিশ, সিবিআই সবাই কিন্তু একদম চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে, সেই ক্ষেত্রে নিলে আপনারা কি করবেন? দেখুন, এখানে এটা বুঝতে হবে যে কতবার এই ঘটনাটা ঘটেছে, সমন পাঠানো হয়েছে, প্রত্যেকবার অরবিন্দ কেজরিওয়াল চিঠি লিখে জানিয়েছে এবং সেই চিঠির কোনো উত্তরই দেয়নি। আপনি অমন পাঠাচ্ছেন ভালো কথা, আপনাকে তো সোজা প্রশ্ন করা হচ্ছে, আপনি কেন ডাকছেন, কি মনে ডাকছেন, কি হিসেবে ডাকছেন, এই 3টা প্রশ্নের উত্তর ইডি দিচ্ছে না কেন? এটা আপনারা ইডির আধিকারিকদের প্রশ্ন করুন যে আপনারা এই 3টা প্রশ্ন তো দিচ্ছেন না কেন, সেই কারণে ঝামেলা মেটে অরবিন্দ কেজরিওয়াল আস্তে আস্তে শুনতে বাধ্য হয়। আজকে অব্দি 7টা সমনের মধ্যে একটা তো অরবিন্দ কেজরিওয়াল প্রত্যেকটা চিঠি লিখে জানিয়েছে এবং একটাতেও ইডি কোনো উত্তর দেয়নি, রোজ খালি নতুন একটা সমন পাঠাচ্ছে যাতে বিজেপির মুখপাত্ররা টিভি চ্যানেলে বসে অরবিন্দ কেজরিওয়াল নামে নিন্দা করতে পারে, এর বাইরে আর কিছু নেই। এবং আর একটা জিনিস হচ্ছে, অরবিন্দ কেজরিওয়াল তো ছেলে ছোটখাটো একজন খুব সামান্য একজন মানুষ, আপনি একদিন ভাবুন তো তাদের কি ধরবার কথা, বিজয় মাল্য পালিয়ে গেছে, নীরব মোদী পালিয়ে গেছে, মেহুল চোকসি পালিয়ে গেছে, এরা কোত্থেকে পালিয়ে গেল, এরা সব মন্ত্রীর সঙ্গে টাকা দিয়ে বিজেপিকে টাকা দিয়ে পালিয়ে গেছে, আমাদের তো পালাবার নেই, আমরা তো এখানেই আছি, আপনি নীরব মোদীকে ধরেন না, সুস্মিতা সেন পেয়ে যাচ্ছে, আপনারা পাচ্ছেন না, ইডি পাচ্ছে না, কেন পাচ্ছে না, ললিত মোদীকে কেন পাচ্ছে না?
একেবারেই ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। অরবিন্দ কেজরিওয়াল কিন্তু আজও সপ্তমবার জেরা ইডির যে হাজিরা, সেই হাজিরা কিন্তু এড়িয়ে গেলেন। ইডির হাজিরা এড়িয়ে যাওয়ার পর ইডি আগামী দিনে কি চূড়ান্ত সিদ্ধান্ত দিল্লির মুখ্যমন্ত্রীর বিষয় নেয়, এখন কিন্তু সেটাই দেখার, এবং তা দেখার জন্যই কিন্তু রাজনৈতিক মহল অধীর অপেক্ষায় বসে আছে। যদিও অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হতে পারে বলে কিন্তু আশঙ্কা প্রকাশ করেছেন আপের রাজ্য নেতারা, এবং দিল্লি থেকে কিন্তু আপের নেতারা প্রেস কনফারেন্স করে বারবার বলছেন লোকসভা ভোটের আগে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করতে পারে ইডি। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি, বিজ্ঞাপনের বিরতির পর ফের আমরা অন্য কোনো খবরে ফিরে আসি, ততক্ষণ থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।